দুর্নীতি ও লুটপাট করে সরকার পুরো দেশকে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন যারা দেশ রক্ষা করার কথা তাদের নামই এখন দুর্নীতিবাজদের তালিকায় আসছে এ সময় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কোথায় তা সরকারের কাছে জানতে চান তিনি আজকে এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে এখন কোথায় যে আপনি আপনাকে তার আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন রক্ষা বাহিনী আমাদের এর প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না তো রাষ্ট্র কিছুই জানে না তো এটা রাষ্ট্র আছে আর